ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ঠিক পথেই এগুচ্ছে কিনা এমন প্রশ্নে ভিন্ন ভিন্ন মত পাওয়া গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি মনে করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি অন্তর্বর্তী সরকার অন্যদিকে জাতীয় পার্টি ও জামায়াত ইসলামী মনে করছে সঠিক পথেই আছে অন্তর্বর্তী সরকার আন্দোলনী আত্মার মাগফিরাত কামনা করে আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ঘুরে ফিরে আলোচনায় আসছে এই সরকারের মেয়াদ কতদিন থাকবে সংস্কার ও নির্বাচন কতদিনের মধ্যে শেষ হবে যদিও অন্তর্বর্তীকালীন সরকার এখনো সংস্কার ও নির্বাচন নিয়ে কোন রোডম্যাপ ঘোষণা করেনি রাষ্ট্র সংস্কারের শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা তাদের মতামতের ভিত্তিতেই শুরু হবে সংস্কারের পরবর্তী কার্যক্রম বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য হওয়া উচিত দ্রুত নির্বাচন দেয়া তা না হলে ব্যর্থ হওয়ার শঙ্কা আছে আমরা মনে করি তাদের প্রধান কাজ হলো একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা কিন্তু তারা নির্বাচনের চাইতো বেশি গুরুত্ব দিচ্ছে সংস্কারে যে সংস্কার করতে তাদের কথাবার্তা শুনে মনে হয় যে পাঁচ থেকে দশ বছর সময় লাগবে যে তারা অধিকাংশ ক্ষেত্রেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে জাতীয় পার্টি সন্তুষ্ট হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হওয়া উচিত ছিল বলে মনে করছেন দলটির মহাসচিব আমরা এই সরকারের কর্মকাণ্ডে খুশি তবে তবে একটা জিনিস বলবো সেটা হলো এখন পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি কন্ট্রোল হয়নি এদিকে জামায়াতে ইসলামী মনে করছে অন্তর্বর্তী সরকার সঠিক পথে আছে তবে নির্বাচন ও সংস্কার নিয়ে রোডম্যাপ দেয়া উচিত বলে মনে করে দলটি এমন একটা কঠিন অবস্থার পরে এতগুলো চ্যালেঞ্জ সামনে রেখে সময়টাকে খুব একটা পর্যাপ্ত যথেষ্ট বলে আমার মনে হয় না খুব সময়ে তারা যতটুকু এগিয়েছেন যতটুকু অগ্রগতি তারা লাভ করেছেন সেটা ব্যাপারে আমরা আশাবাদী দলগুলো মনে করছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই হাসান নিউজ মুক্ত বাণিজ্য চুক্তি কর্মসংস্থান তৈরি ভিসা সহজীকরণ উচ্চশিক্ষা ও রোহিঙ্গা সংকট সমাধানে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে ডক্টর ইউনুস বলেন ঢাকা কোয়ালালামপুর সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়া হবে মালয়েশিয়ায় যেতে না পারা আঠারো হাজার শ্রমিককে সহায়তার আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম সংক্ষিপ্ত সফরে শুক্রবার বেলা দুইটার দিকে ঢাকায় আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় আনোয়ার ইব্রাহিমকে দেওয়া হয় গার্ড অফ অনার বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন দুই নেতা পরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ ব্রিফিংয়ে আনোয়ার ইব্রাহিম জানান এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আসিয়ানকে আরও কার্যকর করতে চায় মালয়েশিয়া বাংলাদেশের কর্মীদের দুই দেশের অর্থনীতিতে অবদান গুরুত্বপূর্ণ টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা আঠারো হাজার শ্রমিককে সব সহায়তা দেয়া হবে এই অঞ্চলকে শান্তিপূর্ণ দেখতে আসিয়ানকে আরও কার্যকর করতে চায় মালয়েশিয়া এ সময় প্রধান উপদেষ্টা আশা করেন ভবিষ্যতে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে মুক্ত বাণিজ্য চুক্তি কর্মসংস্থান তৈরি ভিসা সহজীকরণ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বাংলাদেশ মালয়েশিয়া মালয়েশিয়া বাংলাদেশ যৌথ সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সফর শেষে সন্ধ্যা ছটায় ঢাকা ত্যাগ করেন তিনি জাহানারা পারভীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দল ধর্মের ভিত্তিতে দেশে আর কোনো বিভাজন মানা হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সকালে গাজীপুরে ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত কথা বলেন তিনি বলেন যারা জাতিকে ভাগ করে তারা দেশের শত্রু জাতি সেবক হয়ে বিশ্বাসঘাতকতা করলে কি পরিণতি হয় তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির তিনি বলেন দেশে এমন কোন সরকার যেন না আসে যারা জনগণের টাকায় কেনা বুলেট ছোড়ার দুঃসাহস করবে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেয়ার দাবি জানান ডাক্তার শফিকুর রহমান দলের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না জাতিকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্মন জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগতে এবং বিভক্ত করতে পারে না রাজধানী সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে গত দুই দিন ধরে কোথাও অল্প আবার কোথাও মুষলধারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হতে পারে সপ্তাহ জুড়েই শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয় এই বৃষ্টির পরিমাণ মধ্য অক্টোবরের পর কমে আসবে বলেও জানানো হয় এদিকে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরের চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে নদী বন্দর সমূহে এক নম্বর এবং সমুদ্র বন্দর সমূহে তিন নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে আর শুক্রবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় টাঙ্গাইলে একশো ত্রিশ মিলিমিটার এরকম আপনার টানা বৃষ্টি না হলেও আপনার থেমে থেমে অনেক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আগামী দুই থেকে তিন দিন তারপর ধীরে ধীরে মৌসুমী বিদায়ের দিকে চলে যাবে এবং বৃষ্টিপাত কমে যাবে আমরা আশা করি এই মাসের মধ্যভাগের পর থেকেই বৃষ্টিটা অনেকটাই চলে যাবে টানা বৃষ্টি ও উজানের ঢলে শেরপুরের মহারষি ও ভোগাই নদীর পানি বেড়েছে একাধিক জায়গায় বাঁধ ভেঙে পানি ঢুকেছে ঝিনাইগাতি ও উপজেলায় হয়েছে গ্রাম তলিয়েছে টানা বৃষ্টি উজান থেকে নেমে আসা ঢলে অস্বাভাবিক বেড়েছে শেরপুরের মহারসি ও ভোগাই নদীর পানি একাধিক জায়গায় ভেঙেছে বাঁধ পানি ঢুকছে ঝিনাইগাতি সদর নলকুড়া ও ধানশাইল ইউনিয়নের নিচু এলাকায় ভোগাই নদীর বাঁধের ভাঙনে নালিতাবাড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে এরই মধ্যে অনেকের বাড়ি ঘরে পানি ঢুকেছে করতে পারছেন না রান্না বান্নাও উজনে পানি হলে আমাদের এখানে পানি ঢুকে পড়ে পানি ঢুকে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে জায়গাটি আমার বাসাতে এক গুপ পানি পারি নাই তারপরে আনের ওই উত্তর আর আর ধান কাটা উন্নত করে জমি তোলানি এই বেদিবারের জন্য আমরা দিনে গাতি বাজারের বাসী অনেকই ক্ষয় ক্ষতি হচ্ছে ভূকোনেpani জল ধরে বাড়ি বাড়ি ভাঙছে অনেক কিছু হচ্ছে আরকি বাড়িঘরের পাশাপাশে তুলনায় গেছে ফসলের খেত ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে 4500 হেক্টর আমুনের খেত পানির বৃদ্ধি অব্যাহত থাকলে আরো ক্ষতির আশঙ্কা করা হচ্ছে প্রায় 4300 জমি সম্পূর্ণরূপে পানিতে নিমজ্জিত হয়েছে এবং প্রায় 5100 হেক্টর জমি আংশিক নিমজ্জিত হয়েছে বৃষ্টিপাত যদি কমে যায় খুব দ্রুতই পানি নেমে যাবে এতে অংশ অল্প আংশিক কমে যাবে কিন্তু যদি বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হয় তাহলে প্রতি সম্ভাবনা বেশি থাকবে শুক্রবার সকাল নটা পর্যন্ত ঘন্টায় মিলিমিটার করা হয় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পরিদর্শক মোহাম্মদ খায়রুল ইসলাম তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন এ সময় ইমতিয়াজ সেলিমের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ইমতিয়াজ সেলিমকে গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলা রয়েছে এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার দুটি মামলার আসামি তিনি তার বিরুদ্ধে আরও রাজধানীর তেজগাঁও থানার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন আদালত শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হোসাইনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ গেল চার অগস্ট বাজারে ছাত্র জনতার আন্দোলনে গুলিতে রমিজ হত্যার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সাত সেপ্টেম্বর দায়ের হওয়া মামলায় শেখ হাসিনা দীপুমণি সহ মোট দুইশো জন আসামি এদিকে বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর ইনামুল হক বাবুলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এছাড়া ছাত্র জনতার আন্দোলনে বাড্ডায় দুলাল সর্দারকে গুলি করে হত্যার মামলায় কৃষক লীগের সভাপতি সুমীরচন্দ্রের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ডিমের বাড়তি দামের মধ্যেই আরও বেড়েছে ব্রয়লার মুরগির দাম রাজধানীর কারণ বাজারে সপ্তাহের ব্যবধানে বিশ টাকা বেড়ে ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে দুইশো টাকায় আর ষাট টাকা কেজির নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি বাজার নিয়ন্ত্রণে গত পনেরোই সেপ্টেম্বর মুরগি ও ডিমের দাম বেঁধে দেয় সরকার তবে তিন সপ্তাহ হতে চললেও কোথাও মানা হচ্ছে না সেই দাম সপ্তাহের ব্যবধানে বিশ টাকা বেড়ে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে দুশো টাকায় আর সোনালি মুরগির কেজি সত্তর টাকায় ক্রেতারা বাজারে গিয়ে পড়ছেন দাম নিয়ে নৈরাজ্যের মুখে অনেক দোকানে নেই মূল্য তালিকাও দাম বাড়ার পেছনে সরবরাহ সংকটকে দুষছেন বিক্রেতারা বেস্থেছি 200 210 টাকা তালিকা দিলে কাস্টমার দাম দেখে চলে যায় 200 টাকা হঠাৎ করে বাইরে গেছে তো গত সপ্তাহেও ফার্মের মুরগির ডিমের ডজন একশো টাকায় বিক্রি হলেও এখন গুনতে হচ্ছে একশো থেকে একশো টাকা পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে একশো আশি টাকাতেও গত এক সপ্তাহ ধরে এরকমই দাম সামনের সপ্তাহে কমবো কিনা এটা বলা যায় না কিছু কিছু পণ্যের দাম বেড়েছে কিছু কিছু কমেছে কমলে আবার পরক্ষণ বেড়ে যাচ্ছে কোন জিনিসের দাম কম না আগে যা ছিল এখন তাই আছে আসলে কি ওই যে কয় না পাটা পুতায় মরেছে যান শেষ আমাদের যান শেষ আর কি সরবরাহ সংকট দেখানো হচ্ছে সবজির বাজারেও ষাট টাকা কেজির নিচে মিলছে না কোনো সবজি বেগুনের কেজি একশো থেকে একশো চল্লিশ টাকা কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকায় একশো গ্রাম ধনে পাতা কিনতে গুনতে হচ্ছে ষাট টাকা পর্যন্ত আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা চট্টগ্রামের মিরসরায় ঝর্নায় ডুবে দুই পর্যটকের মৃত্যু হয়েছে নিখোঁজের কয়েক ঘন্টা পর রূপসী ঝর্না থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস সকালে নারায়ণগঞ্জ থেকে চোদ্দ জনের একটি দল সকালে ঝর্ণা দেখতে যান দুপুর একটার দিকে ঝর্ণার কুয়ার মধ্যে নামার পর ও মাহবুবুর রহমান নামে দুই পর্যটক খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে কয়েক ঘন্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করেন এর আগে গত সপ্তাহে মিশরের খোয়াছড়া ঝর্ণায় পাথরের আঘাতে মৃত্যু হয় ঢাকা থেকে যাওয়া এক ব্যাংক কর্মকর্তার পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধানের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা অন্যদিকে সেখানে সাম্প্রতিক সহিংসতার বিচারে গণতদন্ত কমিটি গঠন দখলদারদের শ্বেতপত্র প্রকাশ সরকারি চাকরিতে পাহাড়িদের পাঁচ শতাংশ কোটা পুনর্বহাল সহ সাত দফা দাবি জানিয়েছে ইউপিডিএফ সকালে এক গোলটেবিল বৈঠকে দাবি উঠে আসে জাতিগত বিদ্বেষে পার্বত্য চট্টগ্রাম আবারও উত্তপ্ত এই অবস্থায় শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে পাহাড়ি জনপদে গণতান্ত্রিক শাসন কায়েমের দাবি নিয়ে এক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে ইউপিডিএফ সেখানে সম্প্রতি খাগড়াছড়ি রাঙ্গামাটিতে জাতিগত সহিংসতার প্রসঙ্গ উঠে আসে বক্তারা বলেন তিন পার্বত্য এলাকায় ভূমি দখল করে নিরগোষ্ঠীদের ওপর দমন পীড়ন চলছে অথচ পাহাড়ি এই এলাকায় ভূমি ব্যবস্থাপনা কেমন হবে তা জাতিসংঘের সনদ ও শান্তি চুক্তিতে উল্লেখ আছে সেটা তাদের লাইভলিহুডের জায়গা তারা থাকেন ওখানে আমরা তাদেরকে আমাদের ট্যুরিজম স্পট বানিয়ে তাদের সবকিছু কেরে নেওয়ার যে প্রকল্প মেরিওট হোটেল করার জন্য রোদের তিনশো একরের জমি নেওয়ার যে প্রকল্প এই জায়গাগুলো থেকেও আমরা একটু সরে আসি সবাই রাজনৈতিক বিশ্লেষকরা বলেন দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে পাহাড় দখলের আয়োজন চলছে উন্নয়নের নামে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে পার্বত্য চট্টগ্রামে অর্থনৈতিক ক্ষেত্রে কি কি উন্নয়ন প্রকল্প গেল কত উন্নয়ন বরাদ্দ গেল কোথায় কার কার কাছে সেগুলো আছে কিভাবে ব্যয় হয়েছে সেটার একটা স্বচ্ছ চিত্র চাই পাহাড়গুলো কারা কারা দখল করেছে সেটার একটা চিত্র চাই এটা তো অন্তর্বর্তী সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে এবং তার যে একটিয়া তার মধ্যেই পড়ে সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে সহিংসতার কারণ জানতে একটি গণতদন্ত কমিটি গঠনের দাবি জানায় ইউপিডিএফ এ সময় দ্রুত সাত দফা দাবি পূরণের তাগিদ দেয়া হয় এই ঘটনার তদন্ত করার জন্য যেই কমিটি করেছে এই কমিটির উপর সেখানকার জনগণের কোনো আস্থা নেই যদি একটা গণতন্ত্র কমিটি গঠন করে সেখানকার প্রকৃত গতনাকে সামনে তুলে আনা যায় সবাই নেতারা আরও বলেন পাহাড় অশান্ত করে সমতলে শান্তি আসবে না তাই সংকট সমাধানে সব পক্ষের সাথে আলোচনা জরুরি এছাড়া এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম ধন্যবাদ